আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2/24 পরগনা, হাওড়া, হুগলি ও 2 মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 72 ঘন্টার মধ্যে কিছুটা সরে এসে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে কিছুটা শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে 13 থেকে 16 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এই পিরিয়ডটায়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলোয়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই। 12 তারিখ থেকে বৃষ্টিপাত একটু বাড়বে, 12 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আর 13 থেকে 16 কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে 14 এবং 15 তারিখে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতার জন্য। দিনের তাপমাত্রা আগামী 2 দিন একটু বেশির দিকেই থাকবে, তারপর 13 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে আবার দিনের তাপমাত্রা কিছুটা কমবে।